এবছরের সফল মরসুমের পর মোহনবাগান ডিফেন্ডার লালরাম চুলোভা ফিরতে চলেছেন তার প্রাক্তন ক্লাবে। চুলোভা গত মরসুমে মেরিনার্সের জন্য মাত্র 5টি অ্যাপিয়ারেন্স তৈরি করে এবং তার বেশিরভাগই ছিল সেকেন্ড সাবস্টিটিউট হিসেবে নামা। 2016-17 মরসুমে আইজল এফসিতে বেশ কিছু তারকাসুলভ পারফরমেন্সের জন্য চুলোভা জনপ্রিয় হয়। তেমনই 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেন। 2017-18 মরসুমে সিএফএল ক্যালকাটা ফুটবল লিগে লাল হলুদের জন্য 32টি অ্যাপিয়ারেন্স তৈরি করে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, চুলোভা যখন মোহনবাগানে সাইন করে সে পরিষ্কার বলে দেয় যে সে শুধু সিএফএলের জন্য সাইন করছে না, আই লিগও খেলতে চায়। কিন্তু কোচ তাকে শুরু করার সুযোগ খুব কম দিয়েছে এবং খুব অল্প সময়ের জন্য খেলানো তাকে হতাশ করেছে। লাল হলুদের সাথে যুক্ত হওয়ার জন্য শুধু কাগজ কলমের কাজ বাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।